অনেকদিন আগেই সন্ধে 7টায় আরম্ভ হয়েছিল তুঁতে, কিন্তু দুঃখের বিষয় এতদিন একবারের জন্যও আলোচনাতে উঠে আসতে পারেনি। ধারাবাহিকে মাঝে মাঝেই অনেক চমক দেখেছে দর্শক, কিন্তু টিআরপিতে তার প্রভাব পড়েনি, ফলে সন্ধে 7টায় স্লট পায়নি তুঁতে। কিন্তু 10:30টায় যখন তুঁতে ধারাবাহিককে দেয়া হলো, তখন এমন এক চমক আনা হলো যে অবাক হলো দর্শক। আচমকা দেখা যাচ্ছে মারা গেছে গল্পের নায়ক। কিছুটা সময় এগিয়ে যাচ্ছে, এদিকে রঙ্গনকে সরিয়ে গল্পে তথা তুঁতে জীবনে আসছে নতুন নায়ক সিদ্ধার্থ, অর্থাৎ আরেফিনের পরিবর্তে তুঁতে নতুন নায়ক হচ্ছেন গৌরব। সেই ঝলকে অনেকে চমকে যাবার সাথে মন খারাপ করে ফেলে, এটা ভেবে যে আর হয়তো দেখা যাবে না তুঁতে রঙ্গনে জুটি। টেলিপাড়াতেও শোনা যায় বাদ গেছেন আরেফিন, তার পরিবর্তে নতুন চরিত্রে নতুন নায়ক গৌরব। তারপর থেকে সবাই ক্রমাগত বলছিলে আরেফিন না এলে তুঁতে দেখা তারা বন্ধ করে দেবে। অবশেষে সুখবরটা তাদের জন্য, তুঁতে সিরিয়াল থেকে বেরিয়ে যাননি আরেফিন, এখনও তুঁতে স্টোরি তার সোশ্যাল মিডিয়াতে তিনি শেয়ার করছেন। সাধারণত নায়ক বা নায়িকা বাদ গেলে সেই ধারাবাহিকের স্টোরি তারা আর শেয়ার করেন না। এদিকে খোঁজ নিয়ে জানা গেল আসল অপরাধীকে ধরতে এটা একটা নতুন চাল। আবার নতুন বেশে তুঁতের জীবনে ফিরছে রঙ্গন, তবে তুঁতে জানতে পারবে না, অর্থাৎ টেলিনায়ক সৈয়দ আরেফিন আবার ফিরছে তুঁতে সিরিয়ালে। আশা করি সবাই খুশি হবে, তাই তো? কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট পস। ধন্যবাদ।